খুব ভালো লাগছে। মাত্র 600 টাকা ভাই, 600 মাত্র 600 ভাই। দেখেন যে কিরকম চাচ্ছেন, এগুলো উড়ে কিরকম পড়বে প্যাটটা ভাই? ঠিক আছে ভাই, 800 টাকা দশের এই প্যাট। এই প্যাটটা 1200 টাকা রাখা যাবে, একদম লাল টকটক হয়ে যাবো, পরগুলা ঝরলে বুঝতে পারতেছেন কার ভিডিও করতে আসছি আমরা। আমরা কিন্তু আলবি ভাইয়ের ভিডিও করতে চলে আসছি, আর লাস্ট হপ্তাহে আপনারা দেখছেন যে কত সুন্দর সুন্দর পৌদার খুব কম দামে তিনি দিয়েছেন। তো আজকে কি দামে দিবে দেখি আলবি ভাই, কি অবস্থা আপনার ভাই? তো আজকে কেমন দাম থাকবে ভাই? বরাবরের মতো কম দামই থাকবে ভাই, আমি তো সবসময় সবার থেকে একদম যত কমে দিতে পারি চেষ্টা করি, ওইটাই চেষ্টা থাকে। ঠিক আছে, তো প্রথম কি পেয়ার আছে ভাই? এই জিরা গলা কবুতর পেয়ার। একটু নটটা দেখেন ভাই, এই নটটা পার্সোনাল ট্যাগ আছে, পার্সোনাল ট্যাগ আছে, পায়ে নাম্বার দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে, আর চোখটাও খুব ভালো চোখের কবুতর। এগুলা ছাড়া ছাড়ি লেন কবুতরগুলো একটা দেখি একটু, পর তো উড়তে উড়তে মনে করেন এই যে এই অবস্থায় আছে। ঠিক আছে রাখেন। প্রথম প্যাটটা কিরকম চাচ্ছেন? 700 টাকা ভাই, 700 সুন্দর পাই। আমি যে প্রাইসে গিরিবাস করবো তো দেই ভাই, আমার মনে হয় না এই প্রাইসে কেউ দেয় ভাই, আমি তো চেষ্টা করি দর্শকদের সবসময় কমে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাই, পরের প্যাটটা দেখি, 700 টাকা এই প্যাটটা দর্শক ভাই। তারপর কি দেখাবেন ভাই? পুরান জাতের একটা পেয়ার দেখাবো, ঘিরা গলা অরিজিনাল কবুতর, অনেক পুরনো কবুতর, মাশাআল্লাহ। এগুলো এখন সচরাচর দেখা যায় না, খুব রেয়ার হয়ে গেছে। মাটিটা নিয়ে আসেন তো ভাই, পরে নটটা ধরে দেখি। এগুলো অনেক পুরান জাতের কবুতর ভাই, এগুলি আগে দেখা যেত, এখন দেখা যায় না আর কি, রেয়ার হয়ে গেছে অনেক। তো দুই দশকের কবুতর, ডিম বাচ্চা ইনশাআল্লাহ সব ঠিক আছে, সমস্যা নেই কোনো, অনেক পুরান জাতের একটা কবুতর। কত চাচ্ছেন ভাই? এই পেটে 800 টাকা রাখবো, 800 আমার হিসাবে নরেন, আমি 800 টাকা এই পেটে। এইদিকে যা, ঠিক আছে ভাই। ওহনে ডাক লইবে, খাঁচাবেন একটু ডাকতে হবে। তারপর কি পেয়ার দেখাবেন ভাই? ভাই একটা আর্মি পেয়ার দেখাবো, ঠিক আছে, আর্মি ছাড়া ছাড়ি লাইনের আর আর্মি দিয়ে করা। যেটা কবো তার কাজল পট্টি একবারে, কিরকম চাচ্ছেন পেয়ারটা? এই পেয়ারটা 1000 টাকা রাখা যাবে ভাই, কবো তার কোয়ালিটি দেখে টাকা দিব, সমস্যা নেই ভাই। লাল খাকি পেয়ার দেখে, যে অনেকেই লাল খাকি পছন্দ করেন। এটা মাটি কবুতর, দুইটা কবুতর একবারে সমান সাইজের, যারা উড়াইতে চান কবুতর, যে না সারাদিন উড়বো, তাদের জন্য কবুতর এগুলো উড়ায় মজা পাবে, অনেক মজা পাবে। আর একেবারে রানিং আছে পেয়ারটা, পাগলা খেপছে, এখানে আলোতে ঝামেলা করে, আলো কম বেশি হয়ে যাবে। কিরকম পড়বে পেয়ারটা ভাই? এই পেয়ারটা 1000 টাকা রাখবো ভাই, 1000 এবার রানিং আছে, সপ্তাহ খানিকের মধ্যে ডিম বাচ্চা করতে পারবে ইনশাআল্লাহ, বেশি সময় নেবেন এগুলো। ঠিক আছে ভাই, খাঁচি পেয়ার, মাঝের চোখটা দেখেন, নোটটা একটু ধরে দেখবো ভাই, নোটটা একটু ধরে দেখেন। এই যে ভাই নোটটা, দুইটা কবুতরই ডাউন শেপের,
বিরাকোটা ছবি খুব সুন্দর। কিরকম পড়বে ভাই প্যাডটা? এই প্যাডটা 1000 টাকা পড়বে ভাই। আর যদি কোনো বড় ভাই লাল খাকি আর এই নরমাল এই খাকি প্যাড একসাথে নেয় তাহলে আমি 200 টাকা লেস করে দিই দুই জোড়া। আর যদি ভাঙা ভাঙা না সেটা নিলে 200 টাকা লেস, দুইটা প্যাড একসাথে নিলে 200 টাকা লেস করে দিব। আর ভাঙা ভাঙা নিলে 1000 টাকা করে পেয়ার পড়বে ভাই। এগুলো ভালো কোয়ালিটির কবুতর ভাই, এগুলো ছাড়া ছাড়ি নিলে যারা চিনে তাদের বুঝাইতে হবে না, এগুলো উড়ে মজা পাবে। ঠিক আছে, একটা মিষ্টি হয়েছে গা। জঙ্গলি কবুতর নাপতা, অনেকে নাপতা বলে, অনেকে সাপচিলা বলে। এই যে ভাই মাদিটা, ঠিক আছে একসাথে। এগুলি যেরকম উড়বো ভাই ওরকম বাচ্চা কাচ্চা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ডিম বাচ্চা রানিং আছে। আর এলো কবুতর, এলো নাপতা, কেউ বলে সাপচিলা, কেউ বলে জঙ্গলি কবুতর, ছাড়া ছাড়ের জন্য এগুলো অনেক বিখ্যাত ভাই। এই পেটা 1200 টাকা রাখো ভাই, দুটা কবুতর ডাবল পট্টি লাল গিয়া। 1200 না একটু কম হবে? আচ্ছা জানি 1000 করে দিলাম, আপনি বললেন কিন্তু কবুতর গুলা ভালো ভাই, এটা বলতে পারি ভাই। এগুলি ছাড়া ছাড়ি লেনের জন্য বেস্ট কবুতর ভাই। ঠিক আছে, তারপর কি রকম নিয়ে বা একটা জাবরা স্টাইলের জোড়া নটা, অনেক গরম কবুতর আর রানিং আছে। এগুলি ভাই উড়ে মজা পাবো ভাই, এগুলি ফ্লাইং টাইম ভালো আছে। কিরকম চাচ্ছেন ভাই? এই পেট 800 টাকা রাখা যাবে ভাই। 800 টাকা রাখা যাবে। দিলাম কাস্টমারকে, বাস কালবি ভাই দাম বাড়াই যেতেছে, একটু কমাই দিলাম আর। ঠিক আছে ভাই, 800 টাকা দশের এই প্যাডটা। তারপর কি দেখবেন ভাই? বাঘা একটা পেয়ার ভাই, নোটটা চোখটা ভাই খুবই সুন্দর, একেবারে মনিটা একটুখানি হয়ে যায় ভাই ডাকলে। ভালো কবুতর, মাদিটার চোখ একেবারে জুম করে ভাই, দুটো কবুতর জুম চোখে। এগুলো নিলে ইনশাল্লাহ ডিম দিয়ে, হ্যাঁ হ্যাঁ, একবার রানিং পেয়ার। আর দুটো চোখের মনে একেবারে ছোট ছোট হয়ে যায়। নোটটা ধরুন তো ভাই, মুসলি করলে বা রোদে ধরলে চোখের মনিটা বুঝে আছে, ঠিক হয়ে গেল। আরো সুন্দর হয়ে যাচ্ছে, চলো মনিটা একবারে ছোট হয়ে যায় চোখে রোদে ধরলে চোখটা। এই ফেদার কোয়ালিটি, যারা কন্টিনিউ বাচ্চা নিতে চায় তাদের জন্য এসব পেয়ার অনেক ভালো হবে ভাই। এগুলো ধরতে গেলে মাস্টার পেয়ার। কিরকম চাইলেন এটা? আজকের জন্য ভাই 1000 টাকা। 1000 টাকা। তারপর কি দেখো ভাই, নোটটা তো মাশাআল্লাহ সুন্দর, মাদিটা অনেক সুন্দর, সাপটিলে স্টাইল একটা পেয়ার, মাদিটা ভালো হবে ইনশাআল্লাহ। আর আগের পেটের মতো এই পেটটা অনেক রানি, মাস্টার পেয়ার বলতে পারেন। ধরুন তো নরমাল দুইটা একটু দেখি, এই নোটটা পুরান জাতের কবুতরই, সিম্পল কবুতরের মধ্যে যারা আসলে উড়াইতে চান তারা আসলে পেয়ারগুলো দেখতে পারেন। এগুলো ভাই কবুতর যারা যেগুলো ফ্লাইং লাইন অনেক ভালো কবুতরগুলো সিম্পলই হয় ভাই, ওগুলো তো একটা গর্জিয়াস হয় না, দেখতে নরমাল হইলেও ওগুলো ফ্লাইং অনেক ভালো হয়। কিরকম পড়বে পেয়ারটা ভাই? এটা 800 টাকা রাখা যায় ভাই। 800? 800, আজকে 800 হাজারের মধ্যে আছে, যাদের বাজেট 800,700 টাকা তারাই দেখতে পারেন। আর এর উপরে যাব না, যদি অল্প কিছু কালারিং কবুতর আছে একটু উপরে যেতে পারি আর কি। তারপর কি দেখুন ভাই, আরেক প্যাট জঙ্গলি সাপচিল স্টাইল কবুতর, সবজি বলতে পারেন, একটু সবজি লাগে। দুইটা কবুতর অনেক হারামি লাইনের কবুতর। কিরকম পড়বে ভাই? এই পেয়ারটা 700 টাকা রাখবো ভাই, আজকে যেহেতু 700 টাকার কোনো কবুতর দেয় নেই বলছি 700 টাকা, এই পেয়ারটা 700 টাকা রাখা যাবে। 700 টাকা হলো চোখ বুঝে নেওয়া যায় পেয়ারগুলো। এগুলো ভাই অনেক হারামি কবুতর ভাই, সারাদিন উড়াইতে চাইলে সারাদিন উড়বে এগুলো ভাই, আর অনেক ছটফট করে আর কি। ঠিক আছে ভাই, লোকটা দেখাই দিই, নরের দেখাইলে বুঝতে পারবে ডাউন শেপ একেবারে। তারপর কি দেখুন ভাই, এই যে ভাই পুরান জাতের এক জোড়া চুইন আর কি, নরমালি দুটি ডাউন শেপ, আর দুটি কাজল পট্টির কবুতর। কিরকম পড়বে প্যার?
এই পেটা আসছে শুনে রাখা যাবে ভাই। দেখা দি মাটি কবুতরটা দেখেন ভাই, নরমালি দুইটা দিচ্ছে লম্বা বড়। এই দেখেন একেবারে ডাউন শেপ কাজলপট্টির, এগুলো পুরান জাতের কবুতরই। আর দুইটা কবুতর অনেক ছোট ছোট হারামি কবুতর, এগুলা উড়াইতে চাইলে 800। হ্যাঁ উড়াইতে চাইলে খুব ভালো হবে। ঠিক আছে মাক্সি একটা পেয়ার দর্শক, একেবারে পুতুলের মতো দুইটা কবুতর, একেবারে বুট ফুট, একেবারে রানিং একটা পেয়ার, একেবারে পুতুলের মতো ভাই দুইটা কবুতর। কিরকম পড়বে পেটা ভাই? এই পেটা 1200 টাকা রাখা যাবে ভাই, 1200 টাকা রাখা যাবে। সচরাচর এরকম সেম টু সেম মিলানো যায় না ভাই, কিন্তু এই পেয়ারটা কিরকম যেন সেম টু সেম মিলে গেছে। একবারে বুট ঠোঁট, দুইটার পায়ে চুড়ি মোজা আছে, আর দুইটাই মনে হয় হাতে গলা বাড়ি দেয়, মাশাআল্লাহ একেবারে মিলে গেছে পেয়ারটা সেম টু সেম। ঠিক আছে ভাই, চুইঠাল। হ্যাঁ ভাই চুইঠাল, এটা খাকি দিয়া বাঘা দিয়া পেয়ার করার কারণ হলো সিলভার স্টাইলের বাচ্চার জন্য। তো আমি একজন বাচ্চা নিয়েছি মোটামুটি সিলভার স্টাইলের কাটে বাঘা স্টাইলের, এখন বিক্রি করে দিবার। কত চাচ্ছেন এই পেয়ারটা? এই পেয়ারটা 1200 টাকা লাস্টের জন্য রাখা যাবে ভাই, 1200। দুইটা কবুতরই ফুল স্প্রিং কবুতর, এখানে কষ্ট আছে না, কিন্তু দুইটা কবুতরই ফুল স্প্রিং। ঠিক আছে, আরেকটু কম হয় না ভাই? আরেকটু কম না ভাই, মাটিটা আমার অনেক হাই দামে কিনা, মাটিটা আমার 1500 টাকা দিয়ে কিনা ছিল। দেখাই দিই আমি মাটিটা, নটটা তো মল্টিং আছে, নটটাও সুন্দর লাল গিয়ারের। এই মাটিটা সিলভার স্টাইলের কবুতর, মনে করেন যে 1500 টাকা আমার মাটিটাই কিনা ছিল, এখন তো দুইটা কবুতর 1200 টাকা দিয়ে দেবো, দুইটা বাচ্চা নিচ্ছি। লাল চুলি পেয়ার দেখো অনেকদিন পরে। হ্যাঁ ভাই, এটা হাই ফ্লেয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে গেছে, যে চোখটা দেখে বুঝতে পারবেন, যারা হাই ফ্লেয়ার পালেন তারা চিনবেন। চার পাঁচ ঘন্টা ফ্লাই করা কোনো ব্যাপার হইব না। দুইটা কবুতর একেবারে লাল টকটকা কালার ভাই, আর দুইটা কবুতরে মনে করেন ডিম বাচ্চা ওকে আছে, আর খুব সুন্দর দুইটা কবুতরে দাঁড়ানো গিটার টিটাপ। কিরকম চাচ্ছে এই পেয়ারটা? 1000 টাকা দেন, দাম বাড়ায় আর বললাম না, চুটাল পেয়ারটা তো কমাইতে পারলাম না, এটা কমাই দিলাম 1000 টাকা। 1000 টাকা, খুব খুব সুন্দর কালার ভাই, একেবারে লাল টকটকা কালার, কোনো জায়গায় কোনো সাদা স্পট নেই, কালো স্পট নেই। ঠিক আছে, লাল গড়া। হ্যাঁ ভাই লাল গড়া, সাপ চোখে বুট ঠোঁটে দুইটা বাচ্চা, একবারে জোড়া বাচ্চা। এগুলো আসছে ভাই বয়স একদমই অল্প, দুই পর থেকে তিন পর, এগুলো একদম লাল টকটক হয়ে যাবো, পরগুলো জ্বললেই মনে করেন যে গলার এখান থেকে কালার শুরু হলে পুরো লাল টকটক হয়ে যাবো। মাত্র দুই দশক দুই পর তো আর কি, এক দশক কমপ্লিট হওয়ার পরে লাল টকটক হয়ে যাবে। সাথে এক জোড়া কালা মশলা চিটাল বাচ্চা, এদের বাবা মা আপনার ভিডিওতে বিক্রি হয়েছে। তো আরেক জোড়া বাচ্চা আছে সাথে, এক জোড়া বাচ্চা বিক্রি আফসার মজুর। হ্যাঁ এখনো ছোট বাচ্চা, কালার আসে নাই, তো এক দশক পরে কালার এসে পড়বো। আর গড়াগুলো খুব সুন্দর, এগুলো লাল টকটক হয়ে যায়, দেখাই দিই। এই যে দেখেন কালারটা দেখেন, একদম জয়রা, এই যে লাল টকটক হয়ে যাবে জোড়া বাচ্চা, এগুলো বাপমা লাল টকটক। তিন পেয়ার বাচ্চা কত চান একসাথে ভাই? তিন পেয়ার বাচ্চা যদি কোনো ভাই গড়া বাচ্চা দুইটা চায়, সেক্ষেত্রে দুইটা বাচ্চা 1500, কালো মুসলদম বাচ্চা দুইটা 1000, বাঘা বাচ্চা দুইটা 1000, একসাথে কত? একসাথে 3000, 500 টাকা যদি একসাথে নেয় 500 টাকা লেস আছে। আর ভাইঙ্গা নিলে গড়াটা 1500, কালো মুসলদম 1000, আর বাঘা দুইটা 1000। তারপর কি মুসলদম দেখবো? হ্যাঁ ভাই কালা মুসলদম পুরান জাতের। এই দেখেন নাক চোখের পট্টি কত মোটা, এগুলি জাতি এরকম ছাড়া ছাড়ি লেনে অনেক বড় সাইজ। কিরকম পড়বে পেটটা ভাই? এই পেট আজকে জন্য 1200 টাকা রাখবো ভাই, 1200। 1200 দেন, আরো 200 টাকা কমাই দিলাম, 1000। 1000 দেন, 1000 হলে একেবারে চোখ বুঝে নেওয়া যায়। কইতে না পারে যে আলবি ভাই দাম বাড়াচ্ছিস ভাই, কইতে ভালো ভাই কমায় কমায় দেয়।
ঠিক আছে ভাই, অনেক সুন্দর একটা পেয়ার আছে দর্শক, 1000 টাকা হলে নিতে পারে। নটটাই অনেক সুন্দর ভাই, নটটার দামই আছে 1000 টাকা ভাই, মাঝিতে পরে তো সেটা চিঠাল চিলে পেয়ার দেখাইছি, খুব সুন্দর একটা পেয়ার, চিঠাল চিলে একটা পেয়ার, মুজালা জোপা মুজালা, কালারটা মনে করেন যে খয়রি কালারের মধ্যে পড়ছে, উড়াইতেও পারবো কবুতর দুটা, কিন্তু এখনো উড়ানো হয়নি, নিউ এডাল কবুতর যার থেকে কালেকশন করা কবুতর দুটা এখনো উড়ানো হয়নি, আটকানো আটকে পালতো আর কি, যদি কোনো ভাই চায় যে দুইটা চিলা কবুতর উড়াইবো সেক্ষেত্রে দিতে হবে। কত চান প্যারটা? মাত্র 800। বাচ্চার কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হয় ভাই, একেবারে অ্যাকুরেট কালারের বাচ্চা আছে, কারণ এই মাদিটার ব্লাড লাইন অনেক ভালো, মাদিটা দেখতেছেন একটু সাদা আছে কিন্তু ব্লাড লাইন ভালো, এই যে দেখেন একেবারে করিদম, দমে কোনো ফাটা নেই, ঠিক আছে, তো বাচ্চা কাচ্চা অনেক সুন্দরভাবে আশা করি, পেয়ারটা 1000 টাকা রাখা যাবে ভাই। পেয়ারটা ওই দামে দেওয়া যায় না আগের দামে ভাই? আগের দামে দিলে দেখো ভাই, লাল দিলেন, লালও দিলেন 800, খয়েরিও দিলেন 800 ভাই, তখন তো ভেজালে পড়ে যাবো। আচ্ছা যদি কোনো ভাই দুই জোড়া একসাথে নেয় যান সমস্যা, ঠিক আছে, আর বাইঙ্গা নিলে এইটা 1000, ওটা 800, মুসলমান পেয়ার নাকি? না না, লাল দোবাজ, লাল দোবাজ, লাল দোবাজ চুইঠাল, লাল গিয়ারের দুইটা কবুতর, এই গিয়ার ছিল ওই বাচ্চা খাওয়ানোর কারণে গিয়ারটা একটু পড়ছে, দুইটা কবুতর বাচ্চা খাওয়া উঠছে, একটু ময়লা ময়লা লাগতেছে কিন্তু গোসল টোসল দিলে ফ্রেশ। কিরকম চাচ্ছে এই পেয়ারটা? আজকের জন্য ভাই 1200 টাকা রাখবো, 1500 চাইলাম না, 1200 লাল দেবার চুই চাল, লাল গিয়ার ভাই, একেবারে লাল টকটকা কালার ভাই, দেখাই দিতে এবারে মনে করেন যে এই যে দেখেন ছয়টা পর আছে, ছয়টা পাঁচটা করে নরের পর আছে, এই দেখেন লাল গিয়ার যে ছিল বাচ্চা খাওয়া লাল গিয়ারটা পড়ছে, এই যে দেখেন পাপড়ির উপরে এখন লাল গিয়ার আছে, হ্যাঁ রোদে দিলে আবার গিয়ারটা ফিরে আসবে, সমস্যা নেই। কত চান পেয়ারটা? 1200 টাকা ভাই মাত্র, 1500 চাইলাম না, 1200 কালো দবাস পেয়ারটা ভাই, এইটা 1000, যে পালছে আর কি আড্ডা ধরে নেই তো ভাই, খুব শখ করে পালছে, এই কারণে এখন একটু ছটফট করে বেশি। কিরকম চান পেয়ারটা? এই পেয়ারটা 2000 টাকা রাখা যাবে ভাই, একবার দুইটা কবুতর সাপ চোখ, একবার মনে করেন যে 10টা লম্বা এক হাতের বেশি, হ্যাঁ ভাই 10টা করে পর আছে, ঠিক আছে, আর মনে করেন যে লাইন মতো দাঁড়া, এত ফালাফালি করলে হবে? কত চলে ভাই? 2000 টাকা একদম ভাই, হ্যাঁ ভাই একদম 2000 টাকা, 2500-3000 চেয়ে লাভ নেই, 10টা করে পর গুণ্য লেবেন, একেবারে কোয়ালিটি কবুতর সাপ চোখ। এদিকে কবুতর তো এদিকে যাইতে চায়, ওদিকে এদিকে আটকাই দিলে এদিকে বেরোইতে চায়, মানে এমন এক যাতনায় আছি আমরা। এই যে ভাই লাল গিয়ার ডাউন শেপ, ১200 টাকা বললাম না, লাল গিয়ারের কালদম কিন্তু অনেক ক্লিয়ার ভাই,
1200 কেমন করে দেখেন, ওদের দেখানোর কোনো উপায় নেই, এমন সুস্থভাবে দাঁড়ায় না। ঠিক আছে ভাই, ভাই গরম একটা পেয়ার, একেবারে রানিং একটা পেয়ার, সবসময় ডাকের পর থাকে। হ্যাঁ সবসময় ভাই, এগো ব্লাড লাইন আপনাদের ভিডিওতে বেচছে, এগো আগের পর মুসলমানের পেয়ারটা কত চান? এই পেয়ারটা 1500 টাকা রাখবো ভাই। 1500 একবার রানিং একটা পেয়ার ভাই, 1500 একদম ভাই। সাথে একটু সোজা করে দিই, মনে সমস্যা নেই, আগেটা দেখান তারপর পরেরটা পরে দেখান। ঠিক আছে রাখেন, এটা আইতেছে। তারপর কি দেখুন ভাই, ভাই গিয়াম সাল্লাম গলা কষা, নটটা গলা কষা, মাটিটা গলা কষা ছাড়া ভাই। অস্তাছে না মাটি মুখে দেশে রয়েছে, এখন গলা কষা, নর গলা কষা, মাটি গলা কষা ছাড়া। আর বললাম যে কালা মুসলদামের সাথে একটু সহজ করে দিব, এই যে কালা মুসলদাম বলছিলাম 1500 আর গিয়া মুসলদাম 2000, দুই জোড়া কোনো ভাই যদি একসাথে নেয় ফিক্সড 3000 টাকা। দুই পেয়ার একসাথে নিলে দর্শক তিন একবারে লেজ গয়না নিব 12টা 12টা করে, দুই পেয়ার কোনো সমস্যা নেই, একবারে 12টা 12টা করে গয়না দিব, কোনো মিসমার্ক নেই, কোনো ফাটা নেই ভাই। ঠিক আছে ভাই, দর্শক সুন্দর এক পেয়ার গররা দেখে ভাই, গররা এগুলা একবারে সাদা ঠোঁট সাদা নখ 10টা 10টা করে পাক, একবারে ফ্রেশ মার্কিং এর, এটা ছোটের এখান থেকে একটু ই আছে, ফাটা একটুখানি আছে, ওটা সমস্যা নেই, বাচ্চা কাচ্চা ফ্রেশ পাইব, ওটা ফাটা ধরে না করার ইনশাআল্লাহ। মাদি দেখেন, মাদি একবারে পুতুল, মাদি একেবারে পুতুল বানার ভাই, ওই 10টা 10টা করে পর আছে, গুইনা নিয়ে যাব কোনো সমস্যা নেই। কিরকম চাচ্ছেন ওই পেটটা? এই পেটটা 1200 টাকা ভাই, 1200 উড়াইতে পারবো ভাই, কবুতরগুলো উড়ানো হয় নাই, যাতে কালেকশন করা সে ফ্লাই করায় না, তো হাত দিয়েও কখনো ধরে নেই, কবুতরগুলো উড়াইতে পারবো, ঠিক আছে যেই নেক লাগাই ফেলতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, যারা ঘর আর একটা পেয়ার, হ্যাঁ যারা কোয়ালিটি খুঁজে ভাই, এই পেয়ারটা শুধুমাত্র তাদের জন্য ভাই, প্রাইসও হাই পড়বো, যারা কোয়ালিটি পছন্দ করে, লাল গিয়ার ডবল পুট্টি, তারপর আপনি মনে করেন 10টা 10টা করে ফেদার, পুতুল বানের ঠোঁট নখ সাদা, তো এরকম অনেকেই চায়, তো তখন থাকে না, তো এখন আছে, যাদের পছন্দ হবে নিতে পারেন ভাই, এর উপরে গররা আমি দেখিনি কখনো, লাল গিয়ারের একবারে বুট ঠোঁটের গররা, এর থেকে সুন্দর গররা আর হয় না। কিরকম পড়বে এই পেয়ারটা ভাই? এই পেয়ারটা 2000 টাকা রাখবো ভাই, ফিক্সড এটা একবারে ফিক্সড, একবারে ডাবল পুট্টি লাল গিয়ার ভাই, দূরে দেখা যেতেছে কবুতরগুলো, এই যে ভাই ফেদার কোয়ালিটি, কোনো চুল পরিমাণ একটা বিন্দু পরিমাণ ফাটা নাই ভাই, এই দেখেন ডাবল পট্টি লাল গিয়ার ভাই, এত লাল গিয়ার গররা কখন আমি হইতে দেখি না, খুব রেয়ার, মানে দেখছি খুব রেয়ার। দুই, হ্যাঁ একেবারে 2000 টাকা রাখবো ফিক্স ভাই, যারা মনে করেন যে কোয়ালিটি পছন্দ করে, দামের দিকে তাকায় না, শুধুমাত্র পেয়ারটা তাদের জন্য ভাই। ঠিক আছে গররা আর একটা পেয়ার দর্শক, ছুইঠাল একটা পেয়ার ভাই, নাইরা তো দুই পেয়ার দেখালাম, ছুইঠাল একটা পেয়ার দেখাই, একেবারে পুতুলের মতো ভাই, কোনো মিসমার্ক নাই, দুইটা কবুতরে ফুল ফ্রেশ একেবারে ভাই, তো গররালে এখন অনেক দরপাকর চলতেছে, গরর বাজারটা এখন একটু এমনিও চওড়া, আমাদেরও কিনতে হবে চওড়া দামে। কত এই পেয়ারটা? এই পেয়ারটা 2000 না 1800 জান, ওইটা যদি কমাইতে পারিনি, এটা 200 টাকা কমাই দিলাম, এটা 1800 টাকা রাখা যাবে। দুইটা কবুতর একবারে খাড়া জুটি 10টা 10টা করে পর আছে ভাই, গরা কবুতর এখন ভাই ফ্রেশ গরা খুঁজা পাওয়া যায় না ভাই, আমাদের মনে করেন যে হাই প্রাইস দিয়ে কিনা লাগে, যারা গরা পছন্দ করেন তাদের এখন একটু ভাই 2 টাকা বাড়াই কিনতে। জান আরো 200 টাকা কমা দিলাম, এখন ভাই কিছু কয় না, 1800 না তাহলে 1600 করে দিচ্ছি,
1600 করে দিছে। আপনি কিছু কইতাছেন না মনে হইতাছে দামটা বেশি বেশি লাগতাছে? হ্যাঁ, আমি ভাবতেছি যে ধরেন কোয়ালিটির কথা বলতেছেন, আপনি নিজেই সব বলতেছেন এজন্য না না না, কোয়ালিটি আগের পেয়ারটা খুবই রেয়ার, লাল গিয়ার হয় না, আর এটা একটু কমন আছে, পিঠাল পেয়ার পাওয়া যায় অ্যাভেলেবেল। জান এটা 1600 করে দিলাম, আগেরটা 2000ই লাগবে। দুই পেয়ার একসাথে নিলে আর একটু কমাই দিলাম। জান আরো 100 কমাই দিলাম, 35। ঠিক আছে, তারপর কি দেখুন ভাই, চুই না ভাই, একেবারে মনে করেন যে একটা ডলা দিলে মনে করেন ডাবল ভর্তি আছে। অনেক টকটকা কিন্তু ভাই গিয়ারটা, অনেক টকটকা ভাই। হ্যাঁ তো সারা না মাদিতে ধরেন। আর এটা একটা কথা বলে নি, এ কবুতর রেজাল্ট করা কবুতর ভাই, যে পায়ে পার্সোনাল ট্যাগ আছে, ঠিক আছে, এটা রেজাল্ট করা কবুতর। যারা রেজাল্ট করা চুইনা কালেকশন করতে চান বা উড়াইতে চান ভালো জাতের চুইনা, তাদের তারা দেখতে পারে। এগুলো রেজাল্ট ডাজেন্ট ম্যাটার ভাই, এগুলো দেখতে অনেক সুন্দর ভাই, বা সেরকম একটা পেয়ে সাজা রাখে দেখতে ভালো লাগবে। দুইটা কবুতর ডাবল পটি লাল গিয়া, দুইটা কবুতর কিন্তু মুজা আলা ভাই, নরের মুজা ছিল, মুজাটা ওই ট্যাগের কারণে বোঝা যায় না। পুরান জাতের কালদম আর কয়টা দেখায় ভাই, একবারে ডাউন শেপে ভাই, একেবারে ডাউন শেপে, একবারে পাকিস্তান আমলের কালদম ভাই। অনেকদিন পরে কথাটা কইলাম ভাই, পাকিস্তান আমলের কালদম এটি, একবারে কালো ঠোঁট, ভাগ্য ভালো ব্রিটিশ আমলের কন্যা। না না মানে ইন্ডিয়ান কালদম গুলো তো সচরাচর সাদা ঠোঁটের হয়, কিন্তু এই কালো ঠোঁটের কালদম শালা দুইটাই বড়, কালো ঠোঁটের কালদম গুলো আপনি পাকিস্তানের। ঠিক আছে, আচ্ছা এই বেটা 1500 টাকা রাখবো, একবার দুইটা কবুতর কাজল পট্টি কালো ঠোঁট 1500 হবে, 1500। এটা হলো কোয়ালিটি ভাই, কোনো মিসমার্ক নেই কোয়ালিটি। ঠিক আছে, দুই এক পেয়ার কোয়ালিটির কবুতর না দেয় লেখো ভাই, আলবিবের কাছে কোয়ালিটি নেই কথা বুঝছেন, দুই এক পেয়ার কোয়ালিটি দেয় আর মেনটেন রাখে, কোয়ালিটি মেনটেন, সেটাই সব ধরনের দামেরই থাকা উচিত, যার যেটা ভালো লাগে যার যেটা নেয়। কি ভাই এখানে অন্ধকার হয়ে যায়, এই সেটটাতে ক্যামেরা ধরলেই অন্ধকার হয়ে যায়। ঠিক আছে ভাই, দুইটা কবুতরই ডাউন শেপে ভাই, একেবারে কালো নাইরা দেয়াইছি, চুইটাল একটা পেয়ার দিয়ে দিই, ঠিক আছে, সুন্দর আছে ও, দুইটাই খাড়া জুটির কবুতর, অনেক বড় বড় সাইজ ভাই, এটি বাস্তবে দেখলে বুঝতে পারবেন। এই পেয়ারটা ভাই 2000 টাকা ভাই, 2000 কালদম দেখা যায়, সবাই খালি ফ্রেশ কালদম খুঁজে ভাই, কিন্তু উড়ার দিক থেকে যে এরা বেস্ট, এরা ভাই মনে করেন যে বলতে লাগবো না, যারা পালে এরা বুঝবে। এটা মাদি গাংচিল ভাই, এই যে এখানে পাঁচটা পাঁচটা নিয়ে আসে, পাঁচটা পাঁচটা করে ফেদার কালো আছে, ঠিক আছে, এই যে দেখেন এই যে নটটা ভাই, কত বড় সাইজ ভাই, মাশাআল্লাহ, সারা সারা দিন উড়বো ভাই, এগুলি হাই ফ্লায়ার কবুতর, সারা সারা দিন উড়বো। সাইজ কি রে ভাই, একেবারে মনে করেন যে সেই সাইজের কবুতর ভাই, আর মনে করেন যে ধামাকা দুই জোড়া যদি এক লগে লয় তাহলে 2500, মাত্র 2500 হবে ধামাকা, নিয়ে নিতে পারেন দর্শক 2500। আর যদি ভাই ভাই আজকে কবুতর ফুরাইতেছে না, ফুরাইতেছে না, আল্লাহ বরকত দিয়ে, আমি আসি আজকে আসি ভাই, যথেষ্ট পরিমাণ বরকত দিয়ে দিছে ভাই আল্লাহ, আলহামদুলিল্লাহ আজকে অনেক কবুতর ভাই দেখাই দিয়ে আসি, খালি দেখাই দিয়ে আসি, শেষ আর হচ্ছে না, শেষ আর হচ্ছে না ভাই, দর্শক 5-10 পেয়ার করে নিলে আপনার আরো ছাড় দেওয়া হবে, জান হ্যাঁ জান, যদি কেউ আলোচনা সাপেক্ষে যে ভাই 5 পেয়ার নেমো একটু কমায় দেন, এবার বেশি আবার আমারে কমাইতে আইন না, তাইলে ভুল না ভাই, সামান্য করে কমাই দিতে পারো, এই পেয়ারটা ভাই আজকের জন্য 1500 টাকা ভাই, 1500 1500 ভাই, একেবারে চুইঠাল একদম, হ্যাঁ একদম 1500 ভাই, একবারে বুট ঠোঁট সাদা ঠোঁট সাদা নখ 10টা 10টা পাক, বড়াই দেয়াইছি ভাই, না হলো 4-5 পেয়ার আজকাল দুইটা কবুতর যদি কোনো ভাই একসাথে নেয় তাহলে দুইটা কবুতর মাত্র 1200 টাকা, আর যদি ভাইঙ্গা নেয় সেক্ষেত্রে 700 টাকা পিস, চকলেট কালার কিন্তু আসলেই দেখা যায় না। ঠিক আছে,
এই যে দর্শক, এরপরে দেখাবো কিছু। এগুলো কি সিঙ্গেল ভাই? হ্যাঁ, না না, জোড়া আছে ভাই। জোড়া আছে, জোড়া আছে। মাদিরা ভাই অনেক সুন্দর একটা মাদির, ডাউন শেপের একেবারে। মনে করেন যে ছাড়লে, মনে করেন যে টেকনাফ ঠিক আছে, তুলিয়া খালি ধরাইবো ভাই, থামবো না। দেন দেন যে চোখ ভাই, আগুন। আসলে বাস্তবে অনেক সুন্দর চোখের কবুতর ভাই। ঠিক আছে, এই যে ভাই একটা ড্রাগন চোখের নর, একবার আগুন ভাই, আগুন। এটার সাথে এরা পেয়ার করছি ভাই। ভাই কোটা না মেদা বলেন তো? কোঠা ভাই, ভুলে কোটায় হয়ে গেছে, বুঝতে হতে পারে না। ঠিক আছে, অবশ্যই মেদা দরছ। লোন মনে করেন যে ভাই, ভাই এই জোড়াটা কত চান? এই রেসার মনে করেন যারা উড়ানোর জন্য বাচ্চা নিব, যে সারা দিন উড়াইবো বাচ্চা, সারাদিন ওর লাগবো না ভাই, রেসার 1 ঘন্টা উড়াবো। এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করবো, এই রেসার এর এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করবো। মনে করেন কি একটু দাঁড়া ঠিক মতো। কত চান ভাই পেটটা? কত চান এই পেটটা? তো ভাই 1500-2000 চাইতাম, ওটা চাই লাভ নেই। 1000 টাকা ভাই একদম। ঠিক আছে, 1000 টাকা। এই ভাই নটটা ট্যাগ লাগানো আছে পায়ে। হ্যাঁ, আর মনে করেন যে কবুতরটার সাইজও অনেক বড়, আর ব্লাড লাইন অনেক ভালো। জানো শুনো, ব্লাড লাইন আমার এলাকার মাদিটাও খুব ভালো ব্লাডের। তো ঠিক আছে ভাই, 1000 টাকা নিতে চাই, নিতে পারে। ঠিক আছে ভাই, আজকে শেষ। এই ধামাকাটা নিতে হলে আপনাকে শেষ একটা পেয়ারা একদম শেষ পর্যন্ত দেখতে হবে ভাই। আমি একটা রহস্যময় একটা পেয়ারা রেখা দিই শেষ পর্যন্ত জন্য ভাই, শেষ পর্যন্ত দেখতে হবে ভাই। মুখি পেয়ার? হ্যাঁ ভাই, মুখি পেয়ারটা কিরকম চাচ্ছেন? এক সময় খুব ভালো, মাত্র 600 টাকা ভাই। 600? মাত্র 600 ভাই। যে ভাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, সে হলো লাকি পারসন আমি মনে করি। 600 টাকায় মুখি ভিডিওটা শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এটা 600 টাকায় কিন্তু পাচ্ছেন। আর যারা এই পর্যন্ত আসেন নাই ভিডিও দেখে, তারা কিন্তু আসলে পাচ্ছেন না। দর্শক, ভিডিও শেষ করবো, অনেক বড় হয়ে গেছে ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।